তো নাও এবারে আমাকে আপনি যে প্রেজেন্টেশনটা আপনি দিতে চাচ্ছেন ট্রেলো বোর্ড থেকে, আমরা যাই ট্রেলো বোর্ডে? আমি যাবো, খুব স্লো হয়ে গেছে। তো আমার ওকে থিংস, সো আপনি একটা ব্লগ বানাতে চাচ্ছেন তাই তো? সো আমাকে বলুন একটু, যারা যাতে অন্যরা হচ্ছে শুনে বুঝতে পারে যে হোয়াট উইল বি দ্য সিচুয়েশন। আমি কোশ্চেন করব, সম্পূর্ণ প্রশ্ন করব আপনাকে। আচ্ছা, আমি একটা ব্লগ বানাতে চাই যেটা হচ্ছে আমরা সবার যে থিংকিং সেটা আমি শেয়ার করব। এবং এইখানে প্রথমে আমি কি ডেভেলপমেন্ট রিলেটেড কথা বলবো না শুধুমাত্র হচ্ছে ইউজার রিলেটেড? হ্যাঁ, প্রথমে প্রথমে ইন্ট্রোটুকু হচ্ছে করুন, তারপরে আমি কোশ্চেন করি। আচ্ছা, এখানে সমস্ত মানে যারা মানে ব্লগটা সবাই দেখতে পারবে, বাট হচ্ছে যদি কেউ পোস্ট করতে চায় তাহার রেজিস্টার হতে হবে। তো এবং এই ব্লগে ফিচার পোস্ট থাকবে সাধারণত, এবং এই ব্লগে হচ্ছে কমেন্টিং সিস্টেম থাকবে সাধারণত। সাধারণত যে ব্লগ গুলো মানে ট্রেডিশনাল যেভাবে ব্লগ গুলো থাকে ওইরকমই একটা ব্লগ থাকবে। এই ব্লগটা আমি জ্যাঙ্গো দিয়ে তৈরি করব, জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক। সো ওকে, তাহলে করুন। এবং আই থিংক যখন আমরা ফিচার আনবো তখন ফিচার নিয়ে আমরা কথা বলবো। ফিচার নিয়ে আমাদের টিমে যদি কেউ বুঝতে না পারেন কিভাবে কথা বলতে হয়, ওখানে আমার আর জুবেলের একটা কনভারসেশন আছে, সেটা দেখে নেবেন। এবং সেটা আমরা কিভাবে হচ্ছে এখানে কন্ট্রাক্ট ফর্ম যোগ করে মেইল পাঠিয়েছিলাম আমাদের কাছে কন্ট্রাক্ট, সেটা কিভাবে জ্যাঙ্গো দিয়ে করতে হয় সেটা আছে। যাই হোক, এখন আপনি আপনার এই প্রজেক্টের মধ্যে যান, পাইচার্টের মধ্যে যান। তো আপনার অ্যাপস কোনটা, কোনটা ব্লগের অ্যাপস কোনটা লিখেছেন? হ্যাঁ, ব্লগের অ্যাপস তৈরি করি না, আমি চাইছিলাম ইউজার অ্যাপের ভিতরেই করতে। তো এখন তো আমি এটা বাদ দিই। ওকে, হ্যাঁ, ইউজার অ্যাপস এর মধ্যে আপনি ব্লগ অ্যাপ স্টার্ট করতে চাচ্ছেন তাই তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তো এই এই এইটা হচ্ছে আপনার কোডিং এর জায়গা, যারা হচ্ছে এই ব্লগ রিলেটেড ফিচারটা হচ্ছে দেখতে চান। এখানে একটু এখানে একটু বিষয় আছে, আমি একটু বলে নিই। আসলে আমি এর আগে চেয়েছিলাম যে হচ্ছে আমি ওয়াট ইউজার মডেলটা তৈরি করে এখানে ইউজার রিলেটেড যে তথ্য গুলো সেখানে এখানে আমি রাখবো, কিন্তু এখন যেহেতু ওটা হচ্ছে না বা ওটা র থেকে তৈরি করা লাগতেছে, তো আসলে আমি এইখানে ইউজারের ইনফো গুলো রাখবো আর ব্লগের জন্য আলাদা একটা অ্যাপ তৈরি করে নেবো। ওইখানে হচ্ছে ব্লগের ইনফরমেশন গুলো আর কি, ব্লগের যে ডেটাবেসটা কিভাবে ডিজাইন হবে ওইখানে রাখবো। দ্যাট উইল বি ভেরি নাইস। আমাদের যারা হচ্ছে ইউজার নিয়ে কাজ করতেছেন, আমাদের কিছু প্রজেক্টের ই আছে, সেটা হচ্ছে এই আপনার ইউজার অ্যাপস এর সাথে আমরা মার্জ করে নিব, আর ব্লগ এর জন্য আপনি আরেকটা করবেন তাই তো? সো ওকে, তো যারা কাজ এরপরে ফিচারে কাজ করবেন তারা অবশ্যই এখানে দেখে নেবেন। আর কোনো টেকনিক্যাল ডেমনস্ট্রেশনের দরকার আছে আমাদের? আচ্ছা, এই পর্যন্ত আপাতত নাই।